টেট দুর্নীতিতে চলবে সিবিআই তদন্ত, অন্তর্বর্তী নির্দেশ দিল না ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চে আজ ছিল টেট মামলার শুনানি। প্রশ্নপত্র ভুল থাকলে কেন সবাইকে এক নম্বর নয়? বোর্ডের ভূমিকা দেখে কি বৈষম্যের প্রশ্ন ওঠে না? প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই প্রশ্ন থাকে। বাড়তি নম্বর দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন ছিল বলে সিঙ্গেল বেঞ্চের যে পর্যবেক্ষণ, তা কোথায় ভুল ছিল? এই প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। জানবো বিস্তারিত বিষয়ে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগে। অর্ণবাংশ, ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, আমি নির্দেশটা বলি যে টেটের প্রাথমিক নিয়োগ তদন্তের মামলায় কোনো এই অন্তর্বর্তীকালীন নির্দেশিকা কিছু নেই, সিবিআই তদন্ত চলবে। একই সঙ্গে শুনানি চলবে আগামী 30 তারিখ, মামলা পরবর্তী শুনানি। এই শুনানি পর্বে কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস তালুকদারের ডিভিশন বেঞ্চে কি প্রশ্ন, যে আপনাদের কি উচিত ছিল না যে কৃতকার্য এবং অকৃতকার্যদের নির্বিশেষে সবাইকে প্রার্থী এক নম্বর দেওয়া, আপনারা যে এক নম্বর দিচ্ছেন সেই বিষয়ে কেন বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, এটার মধ্যে দিয়ে কি বোর্ডের ভূমিকায় পাবলিক ইস্যু তৈরি হবে না? তাহলে বলতে চাইছেন কি যে সিঙ্গেল বেঞ্চ সেটা ভুল পদক্ষেপ নিয়েছে, বোর্ডের ভূমিকা দেখে কি বৈষম্যের প্রশ্ন ওঠে না? এই প্রশ্নগুলোর সম্মুখ সফর দাঁড়াতে হয়েছিল আজকে প্রাইমারি বোর্ডকে। তারা কিছু ক্ষেত্রে উত্তর দিয়েছেন, কিছু ক্ষেত্রে নিশ্চুপ ছিলেন, যদিও এই মামলায় সব পক্ষ বলা শেষ হয়নি। আগামী দিনে রাজ্য সরকার তারা সওয়াল করবেন, তাই 30 তারিখ মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত কিন্তু সিবিআই তারা ইনভেস্টিগেশন চালিয়ে যেতে পারবে।